এখন যাচ্ছি সবচেয়ে সখিন মানে বাজারের যে বড় বড় গরুগুলো ওঠে সেই পাশে। না ভাই, গরুর দাম সস্তা, আসলাম কেবল কত দাম বলছে? 1,45,000 বিক্রি হলো ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি কিন্তু গরুর হাটে। গরুর হাট মানে বুঝতে পারছেন, কুরবানির হাট। তো আমি গরু কিনতে যাচ্ছি না, দেখতে যাচ্ছি আর কত দামি গরু এই হাটে গড়ে, আমি সেটাই কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক ফ্রেন্ড সামনে দাঁড়িয়ে মোটর সাইকেল খুব কিন্তু খুব চালু। হ্যাঁ, তাই অবশ্যই অনেক লম্বা একটা সিরিয়াল, গাড়ির জ্যাম আমি দেখতে আসলাম, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই হাটের কত দামি এবং কত বড় বড় গরু উঠেছে। 170 গরু ভালো, গরু সাবর, গরু একটু হালকা না, হালকা না, এলার্জি আছে তো, একটু ক্ষুতো আছে বুঝছেন, একটু এলার্জি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দেন তাহলে ছেড়ে দেবো। ঠিক আছে, দেখেন তো এখন যাচ্ছি সবচেয়ে সখিন মানে বাজারের যে বড় বড় গরুগুলো ওঠে সেই পাশে, আর সেই ভিতরে গিয়ে দেখবো কত লক্ষ টাকা দামের গরু এখানে উঠছে এবং কত বড় কত দামি গরু পাওয়া যায় এখানে। এই যে হিরো, না ভাই, গরুর দাম সস্তা, আসলাম কেবল। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখি কি অবস্থা। পয়সা 2,10,000। 2,10,000 জি। বয়স কত? বয়স 2,00,000। বন্ধুরা দেখুন এই গরুর দাম 2,10,000 হচ্ছে, সখিন একটা গরু। মানে আশা মানে গুটো গুটো ছেলে ঠেলি। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি বাজারের সব থেকে বড় গরুগুলোর কাছে, যেগুলো আসলে আজকের ঈদের বাজারের সব থেকে বড় গরু। আর এখানে দেখতে পাচ্ছেন কত বড়। এত পর্যন্ত দাম উঠতেছে? আমরা 2,60,000 করছে। 2,60,000 গরু। আর আপনাদের যদি পছন্দ হয় কারো একটা গরু বলে দিন। আপনি কোন সত্যি দাম দিল হই বাবা? না বাবা, বললে তোমার দেওয়া দেবেন দেও বাবা। না বাবা, তো দেখতেছ দাম বেশি আছে বাবা। না বাবা, 5,000 দেব, 5,000 দেব। না হবিনে বাবা। হ্যাঁ হবিনে দেও বাবা। দাম 86,000 টাকা হলে দিয়ে দেয়। আপনি একদম নেবেন 90,000 টাকা নেবেন? না, 86,000 হলে আপনার 7,000 টাকা কারণে কিছু দিয়ে নেবেন। হোক, আর যেটা হোক, আর না কিছু কোন আপনি? না ভাই,
মানে ভাগের টাকা দেখেন কত প্রকারের টাকা, হ্যাঁ খালির টাকায় কত নিলেন রে? 1,87,000। 1,87,000 বাজারের সব থেকে বড় গরু মনে হচ্ছে। হ্যাঁ আশা করা যায়। খুশি তো না? হ্যাঁ খুশি ইনশাল্লাহ। খুব সুন্দর অনেক বড় একটা গরু। ১,৩৫,০০০ একদম ১,৬০,০০০ হবে না, যাই লাইলে হবে 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 না, ১,৬০,০০০ হবে না। আমাকে যা করছি তাহলে দেখেন ও সাহস বাদ ১,৫,০০০ বাজে আছে দেখি কম মারাবার দিয়ে দেবো। এখন ঐতিহ্যবাহী সৈয়দ আহমেদ কলেজ হাট মানে গরুর হাট। আর ছোটবেলা থেকে এই হাটে আমরা আমাদের আসার খুব এক মানে একটা শখ জাগে। কুরবানির সময় আসলেই